দ্বিতীয় শ্রেণীতে পড়া অবস্থায় হারিয়েছেন দুই পা। তখন বয়স মাত্র 7 বছর। পায়ের রক্তনালী ব্লক হয়ে বন্ধ হয়ে যায় রক্ত চলাচল, শুরু হয় তীব্র ব্যথা, ফুলে যায় পা, পায়ে ধরা পড়ে ক্যান্সার। অনেক হাসপাতাল ঘুরেও কোনো লাভ হয়নি। অবশেষে চিকিৎসকের পরামর্শে কেটে ফেলতে হয়েছে দুই পাই। তখন থেকেই শুরু তার সংগ্রামী জীবন। তবে শারীরিক প্রতিবন্ধকতা আটকাতে পারেনি তাকে, তিনি হাঁটছেন জীবন জয়ের পথে, শত বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন বিজয়ীর বেশে। বলছিলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তারের। অদম্য সোনিয়ার সংগ্রামী জীবনের গল্প এটি। সানিয়ার বাড়ি উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজান চরণপাড়া গ্রামে। কৃষক বাবা রইস উদ্দিনের অভাব অনটনের ঘরে জন্ম তার। অভাবের সংসারে শত প্রতিকূলতার মাঝেই বেড়ে ওঠা তার, তবুও হাল ছাড়েননি তিনি। হামাগুড়ি ও মায়ের কোলে চড়েই এগিয়ে চলেছে তার শিক্ষা জীবন। উচাখিল উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও আলীনগর কারিগরি বাণিজ্যিক কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন তিনি। দুই ভাই আর চার বোনের মধ্যে সোনিয়া তৃতীয়। সোনিয়ার মা জানান, মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছেন তারা। তার বাবাও এখন অসুস্থ। সোনিয়া বলেন, সেই 7 বছর বয়সে পা হারিয়েছি, তারপর থেকেই এগিয়ে চলেছি জীবন যুদ্ধে। অভাব অনটনের সংসারে অনেক কষ্ট করে বাবা মা আমাকে বড় করেছেন। দুটি কৃত্রিম পা হলে চলাফেরায় হয়তোবা কিছুটা কষ্ট কম হতো। চলাফেরা করার জন্য অনেক কষ্ট হয়। আমি যখন স্কুলে সবাই স্বাভাবিকভাবে যেতে পারি, আমি যাইতে পারি না, আমার মা করে নেওয়া লাগে, তখন আমার অনেক কষ্ট হয় যে সবাই তো স্বাভাবিকভাবে, আমি কেন স্বাভাবিকভাবে যাইতে পারি না। আমার বিড়াতে যদি কৃত্রিম পা হয় তাহলে আমি স্বাভাবিকভাবে চলতে পারবো, স্কুলে কলেজে যাইতে পারবো স্বাভাবিকভাবে সবার মতো করে। সোনিয়ার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান বলেন, সোনিয়া সকলের জন্য অনুপ্রেরণা। দুটি পা না থাকা সত্ত্বেও কলেজে আসে সে, তার জন্য সবটুকু সহযোগিতা আছে বলেও জানান তিনি। লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এটা খুবই উদ্গ্রীব আসলে। যদি বাংলাদেশের কোনো সহানুভূতিশীল ব্যক্তি অথবা প্রতিষ্ঠান তার পা দুটি লাগিয়ে দেয় তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকি। ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জানান, সোনিয়ার অদম্য আগ্রহ দেখে আমরা অভিভূত। তার অনার্স শেষ করা পর্যন্ত কলেজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এই মেয়ের পড়াশোনার জন্য আমার কলেজ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সকল ধরনের সহযোগিতা আমি করতে প্রস্তুত আছি। মানুষের কাছে আহ্বান রাখবো, সানজিদার যদি দুটি কৃত্রিম পা লাগিয়ে দেওয়া যায় তাহলে তার জীবনটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে এবং পড়াশোনাটা শেষ করতে পারবে। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, এরই মধ্যে সোনিয়ার বিষয়টি নজরে এসেছে, তার জন্য সকল সুযোগ সুবিধা সহ সে যেন ভালোভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে এ বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। অবগত হয়েছি তার সম্পর্কে, তার হুইল চেয়ার প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এবং তার শিক্ষা যেন সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারে সেই বিষয়ে যা যা করণীয় আমরা ব্যবস্থা গ্রহণ করব। সোনিয়ার মায়ের বয়স হয়েছে, এখন মেয়েকে কোলে নিয়ে হাঁটতে বেশ কষ্ট হয় তার, তবুও মেয়ের লেখাপড়া থমকে যেতে দিতে চান না তিনি। সুরুজ আহমেদ, কালবেলা।